বোমা উদ্ধারের ঘটনায় এলাকা থমথমে এলাকায় পুলিশের টহল আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই হতে চলেছে লোকসভা নির্বাচন ঠিক তার পূর্বেই ফের বুধবার নাগাদ বোমা উদ্ধার হল পূর্ব বর্ধমানের গোলসিতে গোলসির এক নম্বর ব্লকের রণডিহা সেচ ক্যানেলের বাধে পরিত্যক্ত এক বস্তায় সাতটি তাজা বোমা উদ্ধার হয়েছে বলে খবর বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোলসির এক নম্বর ব্লকের রণডিহা সেচ ক্যানেলের বাধ সংলগ্ন এলাকায় জানা গিয়েছে রায়পুর থেকে বামুনারা যাওয়ার পথে ক্যানেলের পাশে ওই বোমা মিলেছে পুলিশের কাছে খবর যেতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জায়গাটিকে ঘিরে ফেলে বোমাগুলি নিষ্ক্রিয় করবার জন্য খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডে পরে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডে এসে পৌঁছায় ঘটনাস্থলে বোমাগুলি নিষ্ক্রিয় করেন তারা কিভাবে ওই স্থানে বোমা ভর্তি বস্তা এলো তার তদন্তই শুরু করেছে পুলিশ বৃহস্পতিবারও রয়েছে পুলিশ পিকেট এলাকা রয়েছে থম থমে আমরা রায়পুর ক্যানেল বাঁধে এসেছি গলসি থানা থেকে জানতে পারলাম যে ওখানে বোম পাওয়া গেছে অর্থাৎ সেই বোম ব্লাস্টিং এর জন্য বোম স্কোয়াড দুর্গাপুর থেকে এসেছে গলসি থানা এসেছে আমরা ফায়ার ব্রিগেড থেকে এসেছি এখানে বোম ফাটানো হলো ফাটানোর পরে আমাদের এখন আর কোনো কাজ নেই চলে যাবে আমার নাম আমার নাম কেশব পাল লিডার গোলসি ফায়ার ব্রিগেড